বর্তমান টেকনোলজির যুগে আমরা ওয়েবসাইট সবাই চিনি। ওয়েবসাইট ছাড়া আমাদের বর্তমানে চলে না। আমি যদি কোনো কিছু সার্চ করি, সেক্ষেত্রে যেসব ডেটাগুলা কিংবা যেসব ইনফরমেশনগুলো স্টোর হয়ে থাকে আমরা কালেক্ট করি, সেগুলোও কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা কালেক্ট করি। সো এই ওয়েবসাইট সম্পর্কে আমরা যখন জানতে যাই বেসিক খুঁটিনাটি, তখন কিন্তু আমাদেরকে অনেক সময় শুনতে হয় ডোমেইন, হোস্টিং, cPanel, কন্ট্রোল প্যানেল, MySQL ডাটাবেস, ইমেল অ্যাড্রেস, এরকম অনেক কিছুই আমাদেরকে শুনতে হয়। সো এগুলো কী, এগুলোর ব্যাকগ্রাউন্ডে আসলে কী লুকিয়ে রয়েছে, এগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো। সো কথা বলছি আমি আর যে রাব্বি, আপনারা দেখছেন বিটেক, ফিউচার পরে সাথেই থাকবেন। তো প্রথমেই কথা বলতে গেলে আসে ডোমেন। ডোমেন মানে হচ্ছে একটি নাম, যেমন মনে করুন google.com, এটি হচ্ছে একটি ডোমেন, facebook.com এটি একটি ডোমেন, youtube.com এটিও একটি ডোমেন। সো এই যে .com নামগুলো রয়েছে এটি ডোমেন, কিংবা গুগল এটি একটি নাম, .com এটি একটি ডোমেন, এই যে google.com এটি সমন্বয়ে মূলত একটি ডোমেন পরিণত হয়েছে। ডোমেনকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সাবডোমেন এবং একটি হচ্ছে টপ লেভেল রেটেড ডোমেন বা TLP এর শর্ট ফর্ম। সো TLP শর্ট ফর্ম যেটি টপ লেভেল ডোমেন এটি রয়েছে, এটি মূলত বর্তমান বিশ্বে সব থেকে বেশি পপুলার। যেমন মনে করুন যে .com, .net, .bd, .org, .org টাইপ, এরকম অনেক কিছু রয়েছে, এগুলোকেই মূলত টপ লেভেল ডোমেন বলা হয়ে থাকে। যেমন google.com.com রয়েছে, youtube.com.com রয়েছে, এরকম এগুলোই মূলত টপ লেভেল রেটেড ডোমেন। এরপরে যেটি রয়েছে সাবডোমেন, সাবডোমেনের উদাহরণস্বরূপ বলতে গেলে আমি যদি একটি গুগলে সাইট খুলি তাহলে এরকম হয়ে থাকবে যে rabbi.blogspot.com কিংবা rabbi.wordpress.com, এরকম হয়ে থাকবে। এই যে রাব্বি এটি একটি নাম এবং ওয়ার্ডপ্রেস এটি একটি ডোমেন। এই যে rabbi.wordpress.com এই দুটি সমন্বয়ে কিন্তু একটি সাবডোমেনে পরিণত হয়েছে, মানে একটি ডোমেনের আন্ডারে যদি আরেকটি ডোমেন থাকে তাহলে সেটিকে সাবডোমেন বলা হয়। এখন যখন আপনি একটি ডোমেন কিনছেন তখন কিন্তু এই ডোমেনটি পরিচালনা করার জন্য আপনার একটি হোস্টিং প্রয়োজন বা স্পেস প্রয়োজন। যখন এই হোস্টিংয়ের কথা আসে তখন কিন্তু বলা যায় যে হোস্টিং কী, এখন কোশ্চেন আসতে পারে। শর্ট ভাষায় খুব সহজভাবে যদি বলতে যায় তাহলে যখন একটি ওয়েবসাইট পরিচালনা করা হয়, রান থাকে, একটি ওয়েবসাইট যখন সচল অবস্থায় থাকে, যখন একটি ভিজিটর ওয়েবসাইটে ঢুকে, আমরা যখন একটি ওয়েবসাইটে ঢুকি তখন ঢোকার পরে বিভিন্ন ধরনের টেক্সট লেখা থাকে, বিভিন্ন ধরনের ফটো, ভিডিও, ইমেজ, এরকম অনেক কিছু আমরা দেখতে পাই। এগুলো যেই জায়গাটাতে স্টোর করা থাকে ওয়েবসাইটে সেটিকে মূলত হোস্টিং বলা হয়ে থাকে। যখন আপনার ওয়েবসাইটটা অনেক বড় হয় তখন আপনাকে ডেডিকেটেড হোস্টিং বা সার্ভার দেওয়া হয়, যখন ছোট হয় তখন শেয়ার সার্ভার দেওয়া হয়। এই যে আমি কিন্তু বলে দিলাম হোস্টিং কয় প্রকার, হোস্টিং হচ্ছে দুই প্রকার, শেয়ার হোস্টিং এবং ডেডিকেটেড হোস্টিং। সো অনেকে সার্ভারও বলে থাকে, মনে করুন যে আপনি চাইলেই কিন্তু আপনি সেসব হোস্টিং না ইউজ করে আপনার নিজের PC-কে কিন্তু আপনি একটি সার্ভার বানাতে পারেন, সার্ভার হোস্টিং ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে শুধু আপনার একটি .com ডোমেন প্রযোজ্য হবে এবং আপনার PC-তে যেসব ফাইল রয়েছে, যখন একটি ইউজার আপনার সাইডে আসবে তখন সেসব ফাইলগুলি কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু এখানে একটি বিশাল বড় প্রবলেম রয়েছে, যার কারণেই আমরা হোস্টিং প্রোভাইডারদের কাছ থেকে হোস্টিং বা স্পেসগুলো কিনে থাকি। মনে করুন যে আপনার PC-তে যেসব ফাইলগুলো রয়েছে একটি ইউজার সেগুলো অ্যাক্সেস করতে পারছে, ওকে ফাইন, বাট বিভিন্ন সময় যখন কম্পিউটার অফ হয়ে যাবে তখন কী হবে? যখন একটি ইউজার আসবে তখন কিন্তু সে আর ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে না, কারণ আমাদের রেগুলার কম্পিউটারগুলো বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়। যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে, কিংবা ব্যাকআপ ফাইলগুলো নষ্ট হয়ে যেতে পারে, হার্ড ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু সেই ইউজারটি আপনার সাইটে ঢুকে কিন্তু সেসব ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে না। সেক্ষেত্রে আপনার সাইটটা কিন্তু বিভিন্ন সময় দিনের মধ্যে দেখা যাচ্ছে 8-10 বার বন্ধ হয়ে যেতে পারে, কিংবা অফ থাকতে পারে বা অফলাইনেও থাকতে পারে। সেক্ষেত্রে একটি ইউজার কিন্তু আপনার সাইটে সহজে ভিজিট করতে চাইবে না। এই কারণে বিভিন্ন হোস্টিং কোম্পানিগুলো যারা হোস্টিং সার্ভিস প্রোভাইড করে তারা সবাই মিলে একটি সার্ভার ক্রিয়েট করে রেখেছে। সার্ভারের সংক্ষিপ্ত উদাহরণ আমি যদি সহজভাবে বলতে চাই, সবাই যে উদাহরণটি দেয়, সার্ভার হচ্ছে একটি বিল্ডিংয়ের মতো। আপনার যে একটি বিল্ডিং, যদি একটি বড় বিল্ডিং আমি যদি কল্পনা করি তাহলে এই বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের ছোটো ছোটো রুম, বড় রুম থাকে। এইসব বড় রুমগুলোই হচ্ছে আপনার যে আমি বললাম যে স্পেস, এই স্পেস আমরা সাধারণত হোস্টিংগুলো কিনে থাকি, সার্ভিস প্রোভাইডাররা আমাদেরকে ভাড়া দিয়ে থাকে। এই যে বড় একটি বিল্ডিংয়ের মধ্যে যে একটি ছোট ছোট রুম রয়েছে এগুলোই মূলত আমরা স্পেসগুলো কিনে থাকি। যখন আমরা এই রুমের মধ্যে থাকি তখন সেটি আমরা যে রুমের মধ্যে থাকতেছি এটা কিন্তু আমাদের হোস্টিংয়ের মধ্যে যে ফাইলগুলো থাকতেছে সেই ফাইলগুলো, যখন একটি ভিজিটর আসতেছে তখন কিন্তু সে হোস্টিংয়ের যেসব ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু সে অ্যাক্সেস করতে পারতেছে বা দেখতে পারতেছে। স্বাভাবিকভাবে এইরকমই যখন সেই বিল্ডিংয়ের ছোট রুমের মধ্যে আমি থাকতেছি, আমি সেই ফাইলটা, যখন কেউ আসছে তখন কিন্তু আমাকে দেখতে পাচ্ছে। এটি সার্ভারের উদাহরণ। যদি আপনার একটি বড় সাইট হয়ে থাকে সেক্ষেত্রে একটি ডেডিকেটেড সার্ভার আপনাকে প্রদান করা হয়ে থাকে, যেমন
পুরো বিল্ডিংটি আপনাকে প্রদান করা হয়ে থাকে এইরকমই। আমি যে সার্ভার উদাহরণ দিয়েছি সেই বিল্ডিং এর কথা বলছি, অন্য কোনো বিল্ডিং এর না। এরপরে যদি আপনার সাইটটা ছোট হয়ে থাকে, বর্তমানে বেশিরভাগ সাইটগুলোই শেয়ার হোস্টিং সার্ভারে চলে। শেয়ার হোস্টিং মানে হচ্ছে যে ওই যে আমি উদাহরণ দিয়েছি যে একটি পুরো বিল্ডিং, সেই বিল্ডিং এর মধ্যে বিভিন্ন ধরনের রুম রয়েছে। এই রুমগুলো কিন্তু এক একজন আরেকজনের কাছে ভাড়া দিয়ে থাকে। আমি আরেকটু সংক্ষেপে যদি সহজভাবে বোঝাতে চাই, তাহলে মনে করুন যে আমার একটি সার্ভার রয়েছে, সার্ভারে হোস্টিং বা স্পেস রয়েছে 2 টেরাবাইট। 2 টেরাবাইট মানে হচ্ছে 2000 জিবি, আনুমানিক এভাবে আমরা হিসেব করে থাকি। যদি 2000 জিবি আমাদের কাছে জায়গা থাকে, তাহলে যখন আমাদের কাছে 2000 জিবি জায়গা থাকে, তখন আমরা এই 2000 জিবি বিভিন্ন জনের কাছে সেল করে থাকি। মনে করুন যে আমার কাছে 2000 জিবি জায়গা রয়েছে, এটি আমি 500 মেগাবাইট করে 4 জনের কাছে সেল করলাম। যখন আমি 4 জনের কাছে সেল করলাম, তখন কিন্তু একটি এটি শেয়ার হোস্টিং এ পরিণত হলো। মানে আমরা 4 জন একটি হার্ড ডিস্কি ইউজ করতেছি কিন্তু শেয়ারভাবে। এবং যখন আপনি এই 2 টেরাবাইট জায়গা মানে 2000 জিবি জায়গাটি একাই ইউজ করবেন নিজেই পার্সোনালভাবে, তখন কিন্তু সেটি আপনার ডেডিকেটেড সার্ভারে পরিণত হবে। অনেক সময় যখন আমরা হোস্টিং কিনতে যাই, তখন দেখবেন যে লেখা আছে যে 1 মাসের জন্য 10 জিবি, 2 মাসের জন্য 20 জিবি ব্যান্ডউইথ, এরকম ব্যান্ডউইথ তারা প্রদান করে থাকে। এই ব্যান্ডউইথটা কি, সহজ ভাষায় যদি উদাহরণ দিতে যাই, তাহলে যখন আপনি একটি ওয়েবসাইটে ব্রাউজ করেন, তখন সেই ওয়েবসাইটে ব্রাউজ করার সময় হোম পেজে যে পরিমাণে মেগাবাইট খরচ হয়, কিংবা যেসব পেজগুলো লোডিং হয় এই পেজের মধ্যে যে পরিমাণে মেগাবাইট খরচ হয়, সেই মেগাবাইটগুলোই মূলত ব্যান্ডউইথ। মনে করুন যে আপনার হোম পেজে যেই পেজটি রয়েছে, সেই পেজটির ওজন হচ্ছে 2 মেগাবাইট, মানে যেই ইমেজ রয়েছে, ফটো রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, ভিডিও রয়েছে, সেই পেজে হোম পেজে আপনার যখন একটি ইউজার অ্যাক্সেস করবে, তখন সে অ্যাক্সেস করতে তার 2 মেগাবাইট খরচ হবে। সেই 2 মেগাবাইট যদি আপনার মান্থলি ব্যান্ডউইথ হয় 10 জিবি, তাহলে সেই 10 জিবি থেকে 2 মেগাবাইট কমে যাবে। এরকমই যদি আপনার আরেকটি পেজ থাকে ওয়েবসাইটে, সেই পেজে যখন ইউজার অ্যাক্সেস করবে, তখন ওই যে আপনার ব্যান্ডউইথ রয়েছে ওই ব্যান্ডউইথ থেকে আরও 2 মেগাবাইট কেটে যাবে। মানে যেই ওয়েবসাইটে আপনি ব্রাউজ করছেন, ব্রাউজ করার সময় যেই পেজটি আপনি ব্রাউজ করছেন, ওই স্পেসিফিক পেজে যেই পরিমাণে আপনার মেগাবাইটটি খরচ হচ্ছে, আপনার নিজের মেগাবাইট খরচ হচ্ছে, সেই ওয়েবসাইটে আপনি প্রবেশ করেছেন, সেই ওয়েবসাইটের যে পরিমাণ ব্যান্ডউইথ রয়েছে, সেই পরিমাণ ব্যান্ডউইথ থেকে সেই পরিমাণে মেগাবাইট কাটা যাবে, যে পরিমাণ মেগাবাইট আপনার ডাটা খরচ হয়েছে কিংবা আপনার থেকে কাটা গেছে, এটি সহজ ভাষায় ব্যান্ডউইথ বলা হয়ে থাকে। অনেক সময় ব্যান্ডউইথ মাঝে মধ্যে মাসে দেখা যায় যে আপনার অনেক ইউজার হয়ে গেছে কোনো সময়, সেক্ষেত্রে অনেক সময় ব্যান্ডউইথ ফুরিয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে কল দিয়ে আপনার হোস্টিং প্রোভাইডারকে বলতে হবে যে আমার ব্যান্ডউইথটা বাড়িয়ে দিতে, কিংবা যদি আপনি না বাড়িয়ে দেন তাহলে নেক্সট মান্থে আপনার ওয়েবসাইটটি আবার সচল হয়ে যাবে, যখন পুনরায় আপনাকে ব্যান্ডউইথ প্রদান করা হবে। তো এই ব্যান্ডউইথে পরে আছে মাই এসকিউএল। এই মাই শব্দটি সাধারণত ব্যবহার করা হয়, কিংবা আমরা ইন্টারনেট যারা সার্চ করেছি কিংবা জেনেছি যে এই MySQL শব্দটি এসছে, যিনি এই MySQLটি তৈরি করেছেন তার মেয়ের নাম হচ্ছে মাই, এবং SQL এর পূর্ণ অর্থ হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, সেটি হচ্ছে MySQL আমরা বলে থাকি। মনে করুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মধ্যে অনেক ইউজার রয়েছে। এই ইউজারদের থাকতে পারে হচ্ছে ইমেজ, থাকতে পারে তাদের ফোন নাম্বার, কিংবা রেজিস্ট্রেশন করার সময়, সহজ ভাষায় আমি যদি বলি রেজিস্ট্রেশন করার সময় আপনি দেখবেন যে আপনার রেজিস্ট্রেশন ফর্ম থাকে, একটি ফর্মের মধ্যে আপনার ইমেল আইডি, অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, কিংবা বিভিন্ন সময় ফটো থাকে, সেসব এই যে ডাটাগুলো স্টোর করার জন্যেই সাধারণত MySQL আমরা ব্যবহার করে থাকি। MySQL যখন ডাটাগুলো যায়, তখন একটি টেবিল আকারে থাকে ডাটাগুলো, এবং খুব সহজেই সেগুলো আমরা খুঁজে বের করতে পারি। এই কারণেই MySQL ডেটাবেস ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসে অ্যাড অন ডোমেন। বলতে গেলে বিভিন্ন সময় আমরা হোস্টিং প্রোভাইডারদের কাছ থেকে যেসব হোস্টিং কিনে থাকি, সেসব হোস্টিংয়ে এখন সবাই দিচ্ছে 2টা 3টা 4টা একটা হোস্টিংয়ের মধ্যেই ডোমেন ইউজ করা যায়। মনে করুন আপনি একটি হোস্টিং কিনেছেন, হোস্টিংটি কিনেছেন হচ্ছে 1 জিবি, কিংবা আমি এখন চাচ্ছি যে এই 1 জিবির মধ্যে আমি 500 MB একটা সাইট চালাবো এবং 500 MB আরেকটা সাইট চালাবো, মানে আমি একটা হোস্টিংয়ে 2টি আলাদা আলাদা সাইট চালাবো, সেক্ষেত্রে আপনাকে 2টি আলাদা আলাদা ডোমেন আপনাকে ব্যবহার করতে হবে। এখন এই যে আপনি 2টি আলাদা আলাদা ডোমেন ব্যবহার করছেন, একটি ডোমেন আপনি 500 MB খরচ করবেন এবং একটিতে আপনি 500 MB খরচ করবেন। এই 2টি ডোমেন ব্যবহার করার জন্য অ্যাড অন ডোমেন নামের একটি অপশন থাকবে আপনার cPanel-এর মধ্যে। এই cPanel-এর মধ্যে যখন আপনি অ্যাড অন ডোমেনে অ্যাড করতে যাবেন, তখন 2টি 5টা 10টা যেই পরিমাণে আপনাকে ডোমেন অ্যাড করার তারা পারমিশন দিয়ে দেবে হোস্টিং প্রোভাইডার, সে পরিমাণে আপনি ডোমেন ব্যবহার করতে পারবেন, এটাকে অ্যাড অন ডোমেন বলা হয়ে থাকে। অ্যাড অন ডোমেনের কথা তো বলে দিলাম, কিন্তু cPanel-এর কথা এখনো বলা হয়নি।
cPanel হচ্ছে আপনি যখন একটি হোস্টিং কিনবেন কোন হোস্টিং প্রোভাইডারদের কাছ থেকে তখন সেই হোস্টিং এ লগইন করে আপনার সব কার্যক্রম পরিচালনা করার জন্য মূলত cPanel বা কন্ট্রোল প্যানেল আপনাকে দিয়ে দেবে এখানে আপনি পার্সোনাল ভাবে লগইন করতে পারবেন ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে এর মধ্যে অনেক অপশন থাকে যেমন MySQL ডাটাবেস থাকবে ওয়ার্ডপ্রেস এর CMS এর অপশন থাকবে বিভিন্ন ধরনের মেইল আইডি খোলার সিস্টেম থাকবে অ্যাড অন ডোমেইন এর অপশন থাকবে এরকম অনেক ধরনের সিস্টেম থাকবে যেগুলো আপনি শুধুমাত্র cPanel দিয়েই অ্যাক্সেস করতে পারবেন এবার আসি FTP নিয়ে FTP এর পূর্ণ অর্থ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল FTP এর মাধ্যমে সাধারণত আমরা আমাদের cPanel এ না ব্রাউজ করে কিংবা cPanel এ না অ্যাক্সেস করে আমরা আমাদের সাইটের কাজ করতে পারি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একটি হোস্টিং নিয়েছেন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে কিন্তু আপনি নিজে ওয়েব ডেভেলপমেন্ট কিংবা ডিজাইন করতে পারেন না সেক্ষেত্রে আপনি একটি ডেভেলপারের কাছ থেকে আপনি সাইটটি ডিজাইন করে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি তাকে আপনার কন্ট্রোল প্যানেলটি বা cPanelটি যদি দিয়ে দেন সেক্ষেত্রে তার কাছে পুরো ওয়েবসাইটটি চলে গেল অনেকজন দিয়ে দেয় বাট অনেকজন দিতে চায় না আপনার ওয়েবসাইটটা আরো সিকিউর রাখার জন্য সো মনে করুন যে আমি এখন আমার cPanelটি দিব না তাহলে তাকে কিভাবে আমার সাইডে অ্যাক্সেস পারমিশন দিব যে আমার সাইডে কাজ করতে পারে যেন সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি FTP এই FTP এর মাধ্যমে আপনি আপনার সাইডের সিম্পল একটা পারমিশন তাকে দিয়ে দিবেন ওয়েব ডেভেলপারের কাছে এবং সে সেখান থেকে সেই FTP এর মাধ্যমেই সে তার ওয়েবসাইটটাতে ফাইল আপলোড ডাউনলোড থেকে শুরু করে টোটাল কাজকর্ম করে আপনাকে সাইটটি ডেভেলপ করে দিতে পারবে এক্ষেত্রে ফাইল আমাদেরকে আপলোড করা কিংবা ডাউনলোড করা কিংবা ফাইল আমাদের সাধারণ গোছানোর জন্য FTPতে একটি সফটওয়্যার ব্যবহার করা হয় সেটা নাম হচ্ছে ফাইল জিলা এরপরে লাস্ট অনেক সময় আমরা দেখে থাকি যে আমাদের অনেকজনের ওয়েবসাইট আমরা দেখে থাকি যে contact@rabbi.com এরকম অনেক কিছু থাকে কিংবা contact@google.com support@facebook.com এরকম অনেক সময় আমরা মেইল দেখে থাকি যেসব মেইলগুলোতে আমরা মেইল সেন্ড করে থাকি বাট জিমেইল কিংবা আদারওয়াইজ মেইলগুলো দিয়ে কিন্তু আমরা এরকম কোনো মেইল কখনোই খুলতে পারি না সেক্ষেত্রে ওই যে আমি বললাম cPanel cPanel এর মধ্যে থেকে কিন্তু আমরা খুব সহজেই অ্যাক্সেস করে এই ধরনের মেইল আইডি কিন্তু খুলতে পারবো সেক্ষেত্রে আপনার সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে যখন আপনি হোস্টিং কিনবেন তখন তারা বলে দেবে যে কী পরিমাণ আপনি আপনার হোস্টিং থেকে মেইল খুলতে পারবেন অনেক সময় আনলিমিটেড খুলতে দেয় অনেক সময় দেখা যায় যে 10টা একটা দুইটা পাঁচটা এরকম একটা লিমিট ধার্য করে দেয় যে এই লিমিটের মধ্যে আপনি আপনার মেল আইডি খুলতে পারবেন এর বেশি আপনি খুলতে পারবেন না এবং সেই মেল আইডিতেও কিছু পরিমাণে হোস্টিং প্রোভাইড করে থাকে MB আমরা প্রদান করে থাকি যে 500 MB আমরা দিয়ে রাখবো এই 500 MB-র বেশি যদি আমার ডাটা আসে তাহলে মেলটি অফ হয়ে যাবে যেমন আমরা জিমেল আইডি যদি খুলে থাকি তাহলে জিমেল আমাদেরকে 15 GB প্রদান করে থাকে ডিফল্টভাবে এবং পরবর্তীতে সেটা কেনা যায় সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমার এই বেসিক ভিডিও থেকে যে ওয়েবসাইটের মধ্যে যেসব হোস্টিং ডোমেইন MySQL cPanel এগুলো রয়েছে এগুলো আসলে কীভাবে কাজ করে খায়না মাথা দেয় এগুলো সম্পর্কে সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে টিল দেন টেক কেয়ার টাটা